আজ রোববার বাজার থেকে ডাব চিংড়ি বড় বলে সব নিয়ে এসেছি। দুটো ডাব আছে এখানে, বিভিন্ন প্রিপারেশন আছে। ডাব চিংড়ি বানাবো, জানি না কীরকম লাগে, তার চেষ্টা করছি ভালো বানাবার। আপনারা দেখুন কীভাবে বানাতে হয়, আপনারা বাড়িতে ট্রাই করুন। তা এখানে শাস সময় ডাব আনতে হবে, ভেতরে জলটাকে ফেলে দিতে হবে। এখানে কাঁচা লঙ্কা চেরাই করা, আর এটা হচ্ছে আপনার সর্ষে বাটা আছে এটা এখানটাতে, এখানে চিংড়ি আছে, এটা দুধ আছে, নারকেলের দুধ, দুধটা নারকেলের দুধ। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা প্লাস পোস্ত দুটো মিলে বাটতে হবে। এটা সর্ষা তেল, আর এখানে চিংড়িগুলো রাখা আছে, এটা ডেকোরেশন করা, আর এখানে নুন হলুদ চিনি। তাই চিংড়ির মধ্যে নারকেলের দুধ, সর্ষে বাটা, তারপরে পোস্ত, এগুলোকে দিয়ে একটু সর্ষের তেল আপনি এর মধ্যে একটু দিয়ে দিন, যতটা পরিমাণ মতন লাগে। হ্যাঁ, কাঁচা লঙ্কা আপনি এখানটায় দিয়ে দিন, দিয়ে এটাকে একটু হলুদের মধ্যে দিয়ে দিন, একটু নুনটা দিয়ে দিন যতটা পরিমাণ মতন লাগবে নুন, অল্প হালকা দারচিনি দিয়ে এবার এটাকে একটু ম্যারিনেট করুন। করার পরে এই ম্যারিনেট করার পরে আর ম্যারিনেট করার পরে ডাবের মধ্যে দিয়ে তারপরে মাইক্রোওভেনে, ডাবের মধ্যে দিয়ে এই মাইক্রোওভেনে ঢুকিয়ে এখানে টেম্পারেচারটা দেওয়ার পরে তারপরে আমরা এটা লাস্টে পরিবেশন করবো খাওয়ার জন্য।